একুশে নির্বাচনে আজ দ্বিতীয় পর্যায়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। হলদিয়া বিধানসভা সংযুক্ত মোর্চার প্রার্থী মনিকা কর পাইক অভিযোগ করলেন, সংযুক্ত মোর্চার এজেন্টদের বুথে বুঝতে দেওয়া হচ্ছে না, বুঝলেও তাদের প্রয়োজনীয় কাগজপত্র ছিঁড়ে দেওয়া হচ্ছে, অভিযোগ করলেন প্রার্থী মনিকা কর পাইক। ঠিক আছে, আমি তাহলে কথা বলে নিয়ে যাচ্ছি। দুজনকে কিন্তু ইনজিওর করে দিয়েছে, তারা এখন আপাতত তো তারা যাওয়ার অবস্থায় নেই, ইনজিওতে বসা ওই ক্যান্ডিডেট বাড়িতে আছে। এটা আমাদের প্রথম থেকে বলা যে ভয় দেখানো ব্যাপারটা কিন্তু কোনো ভয় নাই স্যার, নির্বিঘ্নে সবাই ভোট দিচ্ছে। এজেন্টরা কি বসতে পেরেছেন? হ্যাঁ না, তবে তো নির্বিঘ্নে ভোট চলছে। পার্টি এখানে এক দিতে আছে, আমাদের এটা ভোটটা দাও। ঠিক আছে, এই জন্য আছে দেখতে ভাই এজেন্ট ছিলেন। হ্যাঁ, শাসক দলের যারা এখানে সিআরপিএফ আছে, আধা বাহিনী সামরিক আছে, আমাদের পশ্চিমবঙ্গ অফিসার আছে, সবার কাছে আপনি রিপোর্ট নিন, নির্বিঘ্নে ভোট চলছে, কোন রকম কিছু গন্ডগোল হচ্ছে না। আর যার বাড়িতে আসছে তার বাড়িতে কেউ হামলা করতেও আসে না এবং তাকে কেউ একঘা মারেও না, এটা মিথ্যা প্রচার নিয়ে একজন যাতে খবরের মাধ্যমে দেখায় অমুক জায়গায় গন্ডগোলটা চলছে, এই জন্য প্রার্থী এখানে কোনো সভা থেকে আসতে পারে না। তৃণমূলের তরফ থেকে আমি বলছি আশেপাশে সাধারণ জনগণ হিসেবে বলছি, ঠিক আছে, কোনো গন্ডগোল হচ্ছে না, সাধারণ জনগণ হিসেবে বলছি। আপনাদের এজেন্ট আছে? আমি নারায়ণগঞ্জের পাশ থেকে সেই ডাক্তারবাবু দাঁড়িয়েছিলেন, ওনার ফাইল ছিনিয়ে নিয়ে চলে গেল আমার সামনে। ঘটেছে একাধিক বুথে এই ঘটনা ঘটেছে। হ্যাঁ হ্যাঁ, রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক বিপরীতে।